Every day, we make moves like we do in the game of chess to checkmate COVID-19. Moves like clean your hands frequently, cough or sneeze into your elbow, wear a mask, keep your distance at least 1 meter, and open a window if possible. Each move is important and should be played as often as possible. Make your moves. Checkmate COVID-19. Welcome to Sharmila Show House. আজ আমি আপনাদের কাছে কোনো আনন্দের খবর নয়, বরং এক উদ্বেগের খবর নিয়ে আসছি। কোভিড ভাইরাস আবার অন্য রূপে, এবার আরো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। এই মাত্র কয়েকদিনের মধ্যে আমি যে হারে মৃত্যুর সংখ্যা, যে হারে সংক্রমণের সংখ্যা আমি এবং আপনারা দেখছেন, তাতে স্বস্তি পাওয়ার কোনো রাস্তা নেই। আমি আজকেই এক ডক্টরের একটি ইনস্টাগ্রাম লাইভ দেখছিলাম। সেখানে আমি দেখলাম যে তিনি কিভাবে অঝোর ধারে কাঁদছেন, এবং সবচেয়ে বড় কথা যে এই কান্না কিন্তু তার স্বজনের জন্য নয়, সব দেশবাসীর জন্য। এই মুহূর্তে মহারাষ্ট্রে আর একটি হাসপাতালেও একটি বেডও খালি নেই যেখানে কোভিড পেশেন্ট, যারা অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় আছেন, অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন, তাদের ভর্তি করানো যায়। তাই ডাক্তাররাই অনুরোধ করছেন সবাইকে যে আপনারা মাস্ক পরে, মাস্ক পরা মানে প্রপারলি মাস্ক পরে, অর্থাৎ ইনি যেভাবে দেখিয়েছেন যে নাক থেকে এই থুতনি পর্যন্ত সম্পূর্ণটা ঢেকে আপনারা বাইরে কথা বলতে যাচ্ছেন যখন কারোর সঙ্গে, তখন এইভাবে চলাফেরা করুন। শুধুমাত্র লকডাউন উঠে গেছে বলে health authorities are carefully monitoring all COVID-19 vaccines to ensure that they are safe for everyone who receives them. When you get vaccinated, some side effects are normal and expected. They signal that your body is building protection against the virus. Common side effects include soreness or redness around the injection site, mild fever, tiredness, headaches, muscle or joint aches. These symptoms normally last less than a week. If your symptoms are more severe or last longer than a week, tell the health workers who gave you the vaccine. This protects you and helps to keep the vaccine safe for others. কি যেখানে আপনারা অনেকে মিলে কথা বলছেন, এমন একটা ক্লোজড অ্যাটমসফিয়ারে, অর্থাৎ এসি চালানো আছে এরকম কোনো বড় জায়গায়, বড় ব্যাংকুয়েট হল, বড় হল বা অফিস ঘর, সেখানেও কিন্তু মাস্ক পরার দরকার। কারণ ডাক্তাররা মনে করছেন ক্লোজড অ্যাটমসফিয়ারে, অর্থাৎ বদ্ধ জায়গায়, বাতাসে করোনা কিন্তু চলনশীল, অর্থাৎ সেই বাতাসে করোনা থাকতে পারে। আমি আরো একটা কথা আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে ভাইরাসের প্রকোপ এমন ভাবে বেড়েছে যে সেটা সবার নাগালের বাইরে, এমনকি ডাক্তাররাও স্থির করে বলে দিতে পারছেন না যে কি করলে তবে নিস্তার পাওয়া যাবে। ভ্যাকসিন নিয়েও একটা সংকট বা অচলাবস্থা সৃষ্টি হয়েছে, যেটা হয়তো এতদিন পর্যন্ত ছিল না। এই মুহূর্তে এমন এমন একটা সময় যেখানে আমাদের আমাদের ভীষণ সচেতন হতে হবে, যাতে করে আমরা আবারও এই সেকেন্ড ওয়েভে শিকার না হয়ে যাই। সেই মুহূর্তে আমাদের কোনো কোনো জায়গায় দেখছি যে ভ্যাকসিনের শর্টেজ হচ্ছে। আপনাদের এটা জানিয়ে রাখি যে ভ্যাকসিন মানে প্রথমে যে ধারণাটা মাথা থেকে সত্যি সত্যি বের করে দিতে হবে, সেটা হচ্ছে যে দ্বিতীয়বার ভ্যাকসিন নেওয়ার আগে
করোনা হয়ে গেলে সবাই মনে করছেন যে ভ্যাকসিন কাজ করছে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ডাক্তারদের সঙ্গে আমি অনেক আলোচনা করেছি, আমার যারা সতীর্থ যারা এবং অনেক প্রতিষ্ঠিত ডক্টরদের সঙ্গে আলোচনা করেছি আমি, সেখানে কিন্তু সব ডক্টররা একটা কথা বলছেন যেটা আপনাদের প্রত্যেকের শোনা দরকার, বোঝা দরকার, মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে টিকা নিলে করোনা হবে না এমনটা নয়, এমনকি দ্বিতীয় ডোজের পরেও করোনা হওয়ার আশঙ্কা থাকে। আমরা ঠিক যেভাবে ইনফ্লুয়েঞ্জার টিকা নিলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত আমরা হই, সেরকমই আমরা আক্রান্ত হতে পারি, কিন্তু টিকা নেওয়া এবং না নেওয়ার মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা হলো যে আমরা টিকা নিলে অনেকটাই সেফ, টিকা নিলে করোনা ভাইরাসের প্রকোপে আমরা মারা যাব না বা আমাদের অবস্থা এমনই হয়ে সংকটাপন্ন হয়ে উঠবে না, সেটা এবং টিকা নেওয়ার ফলে আমাদের দেহে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তার দ্বারাই আমরা এই করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে পারবো, ঠিক যেমন ভাবে অন্যান্য ভাইরাসের জন্য টিকা আবিষ্কৃত হয়েছিল, তা সত্ত্বেও সেই সব ভাইরাসই পরিবেশে আছে এবং কোন না কোনো ভাবে মানব দেহেও তার সংক্রমণ ঘটে, তেমনি ভাবেই এই ভাইরাসের ক্ষেত্রেও একই নিয়ম। টিকা প্রত্যেকের নেওয়া দরকার এবং ডাক্তাররা বলছেন যে টিকা কার্যকর হচ্ছে না এটা ভ্রান্ত ধারণা, প্রত্যেকেরই টিকা যথাসময়ে সঠিক সময়ে আপনাদের যখন আপনাদের সময় আসবে ঠিক সেই সময় আপনাদের টিকা নেওয়াটা খুবই প্রয়োজন। No single measure completely eliminates your risk, but look what happens when they get added together. Know your risk, lower your risk. শেষ করার আগে আমি একটা বিষয় আপনাদের সবাইকে আরো একবার জানাই, মাস্ক পরবেন নিয়ম মেনে, নাকের তলায় মাস্ক চলে আসা, ঠোঁটের তলায় মাস্ক চলে আসা কিন্তু বাঞ্ছনীয় নয়, বিশেষ করে যখন আপনি কারোর সঙ্গে কথা বলছেন, সে আপনার চেনা হোক বা অচেনা হোক, মনে রাখবেন ভাইরাসটা কিন্তু আমাদের সবার অচেনা, তাই চেনা বা অচেনা বাড়ির বাইরে যার সঙ্গেই কথা বলবেন না কেন মাস্কটা যেন আপনার মুখে সবসময় থাকে, মুখ এবং নাক ঢাকা থাকলে আর কোনো জায়গা দিয়ে ভাইরাস ঢোকার সম্ভাবনা অতি ইনফ্যাক্ট আমি বলবো ভাইরাস ঢোকার সম্ভাবনা নেই, ডাক্তাররা তাই বলছেন, আমি শুধু নই। এছাড়া যেটা আবারও বলবো, ভ্যাকসিন ঠিক সময় আপনারা নেবেন সেটা খুবই প্রয়োজন, ভ্যাকসিন নেওয়ার দুটো ডোজ অবশ্যই নেবেন, যেরকম ভাবে ডাক্তাররা নিয়মবিধি বেঁধে দিয়েছেন সেইভাবেই আপনারা ভ্যাকসিন নেবেন, এবং দ্বিতীয়বার ভ্যাকসিন নেওয়ার পরে আপনারা অনেকটাই সেফ, এইটা মাথায় রাখবেন। আতঙ্ক ছড়ানোর প্রয়োজন নেই, যদিও পরিস্থিতি খুবই আতঙ্কের এবং কোন দিকে যাচ্ছে কি হচ্ছে সেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, তবুও আমি বলে রাখি আপনাদের যে নিয়ম মানার অভ্যেস করুন, ডিসিপ্লিন এমন একটা জিনিস যার দ্বারা কিন্তু আমরা সত্যি সত্যি শত্রু ভাইরাসের মোকাবিলা করতে পারবো। আজ আসছি, আপনারা অবশ্যই দেখুন শর্মিলা শো হাউস, শর্মিলা শো হাউসে কিন্তু অনেক নতুন নতুন প্রোগ্রাম আসছে, আপনারা সেগুলো দেখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমাদের কেমন হচ্ছে এবং আমরা আরো কি কি নতুন ধরনের এন্টারটেইনমেন্ট আপনাদের উপহার দিতে পারি। নমস্কার। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.